পটিয়ায় ইউনিক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 18 জানুয়ারি শনিবার পটিয়া উপজেলা মিলনায়তনে সকাল থেকে শুরু হয়ে দুপুরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও গুলশান মেহরিন রেস্তোরাঁ স্বত্বাধিকারী মোহাম্মদ হাসানুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন। বিশেষ বক্তা ছিলেন পটিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বুরহানুদ্দিন, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা জালালউদ্দিনের সভাপতিত্ব ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক আবু সালেম উদ্দিনের সঞ্চালনায়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলী হুসাইন মাহমুদুল্লাহ, সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম কলিল মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিক ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে যেসব কার্যক্রম পরিচালনা করছে সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। সমাজ পরিবর্তন এবং আগামী দিনে দেশ গড়ার কারিগর তৈরিতে ইউনিক ফাউন্ডেশন তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করে। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।